السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم شكرا دشوك شتا امرا عشان رمضان المبارك رحمت مغفرت نجات الماش الله كي الله كاتشي چاوار پاوا الله كاتشي بورا خوما قرار الله كاتشي دعا مهرباني پاوا پتی بزرور جبان بطت مو ماش اي ماش بطمان پرستي تر کارونه بشوا شرکت مسلمان مسلم عمر کاتشي امي عبدال راقبو عبدال راقبو خطي كي মহামারীর কারণে যারা পুরুষরা মসজিদে এসে আসতে পারবে না তাদেরকে মাবুদদেরকে সাথে নিয়ে যদি সম্ভব হয় বিশ রাকাত নামাজ, যিনি কোরআন তেলাওয়াত ভালো করে করতে জানেন তিনি ইমামতি করে বিশ রাকাত নামাজ আদায় করবেন, এবং সবাই যেন এই রমাদানুল মুবারকে এক ওয়াক্তের নামাজে যেন কেউ বাদ না দেন, সবাই ঘরে বা জামাত নামাজ আদায় করবেন, নির্দিষ্ট সময়ে রোজা রাখবেন, সেহরি করবেন, এবং রমাদানুল মুবারক তাহাজ্জুদ পড়ার একটা মোক্ষম সময়, সুবর্ণ সুযোগ। যেহেতু আমরা সেহরির সময়ে উঠি, প্রত্যেক মুসলমান ধরে নারী যেন তাহাজ্জুদের নামাজটা যেন বাদ না দেয়, কারণ তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যদি আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় নিঃসন্দেহে আল্লাহ আমাদের আবেদন শুনবেন এবং এই বৈশ্বিক মহামারী থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করবেন। এবং বিশেষ করে তাবের নামাজ বিশ রাকাত আমরা যেহেতু মসজিদে এসে পড়তে পারবো না, সীমিত আকার হবে, ঘরে সবাই মিলে বিশ রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করবেন, বিতরের নামাজ সহ জমাতে আদায় করবেন, এটা সবার কাছে আবেদন থাকবে। আর আরেকটি কথা থাকবে সবার কাছে, মুসলিম উম্মার কাছে, যে আমরা মসজিদে পুরুষরা এতেকাফ করি আখেরি 10 দিন, আমি আবেদন করব, আবদার করব, লকডাউনের জন্য কোয়ারেন্টাইনের জন্য যেটা বলা হচ্ছে, আমি মনে করি আখেরি 10 দিন যদি মা বোনরা ঘরের মধ্যে এতেকাফ করে, প্রত্যেক মা বোনরা এটা এবাদত করার জন্য একটা সুবর্ণ সুযোগ, সবাই এতেকাফ নেবে মহিলারা, আর পুরুষরাও ঘরে থেকে তাদেরকে সহযোগিতা করবেন, তারা এতেকাফ থাকলে আমাদেরকে তারা তাদেরকে আমরা কাজে খাবে, তাদেরকে যদি একটু সহযোগিতা করি তারা আবেদন বন্দী করতে পারবেন। সবার কাছে আবেদন আবদার রাখবো তারাবির নামাজকে আমরা সম্মিলিতভাবে বাসায় সবাই যেন আমরা ছেলে মেয়ে পরিবার বর্গকে নিয়ে জমাতের সাথে, যিনি ইমাম হবেন তিনি আগে থাকবেন, মাঝখানে ছেলেরা থাকবেন, পিছনে মহিলাদেরকে রেখে এই বিশ রাকাত নামাজ তারাবির নামাজ আমরা ঘরে বসে ইনশাল্লাহ সবাই আদায় করবো। তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, এটা আমরা কোরআনুল করিমের যে খতম আমরা মসজিদে আদায় করি, কোরআনুল করিমে পুরাটা খতম করা নামাজের মাধ্যমে এটা সুন্নতে জায়দা মুস্তাহাব, এটা বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা ঘরে কিন্তু বিশ রাকাত নামাজ বাধ্যতামূলক, প্রত্যেক মুসলমান ধরনের নারীকে প্রাপ্তবয়স্ক বিশ রাকাত নামাজ পড়তে হবে, এটা যদি কেউ না পড়ে থাকে গুনাহগার হবে, এটা সুন্নতে মুআক্কাদা। সবার কাছে দোয়া চাইব, বিশ্ববাসীর জন্য আমরাও দোয়া করব, আল্লাহ যেন এই বৈশ্বিক মহামারী থেকে সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।